আচ্ছা, আমি হচ্ছে আমাদের সার্ভারটা এখনো ঠিক হয় নাই, তো আমি হচ্ছে হাফিজ ভাইয়ের ডোমেনটা ইউজ করছি। তো ওনার সার্ভারে গিয়ে আমি হচ্ছে আজকে আপনাদেরকে একটু মানে আজকে যেটা দেখাবো ওনার সার্ভার থেকে দেখাবো। তো ডিফল্ট ভাবে হচ্ছে এরকম আছে সাইটটা, উনি হয়তো কিছু কাজ টাজ করছে সেগুলো, ওনার সাইটটা এখন দেখতে এই অবস্থা। তো আজকে আমি বলছি যে আজকে আমরা মোটামুটি প্রফেশনালি কিভাবে কাজ করব, মানে সেভাবে স্টার্ট করব। তো এ কারণে আমাদের ডিফল্ট যে প্লাগইনস ছিল বা ডিফল্ট যে থিম ছিল সেটা আমরা সব ডিলিট করে দিব। তো প্রথমেই হচ্ছে আমি প্লাগইনসটা চেক করি যে এখানে কি কি প্লাগইনস ইনস্টল করা আছে। তো এটা চেক করতে হলে আমাকে এখান থেকে যে প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখান থেকে উনি হয়তো আগেই সব যেগুলো ছিল ডিফল্ট প্লাগইন সেগুলো উনি আগেই রিমুভ করে ফেলেছে। আপনারা যারা এখনো রিমুভ করেননি তারা হচ্ছে রিমুভ করে ফেলবেন। কি করে রিমুভ করতে হয় আমি আগের ক্লাসগুলোতে দেখিয়েছি। তারপরে হচ্ছে আর যারা আগে রিমুভ করেছেন তারাও একবার চেক করে নেবেন। এরপর হচ্ছে আমি যাব হচ্ছে থিমের মধ্যে। তো আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করব। তো এখানে দেখেন এখানে তিনটা থিম ইনস্টল করা আছে। তো আমি একটা একটা করে এখান থেকে সবগুলো থিম ডিলিট করে ফেলবো। তো আমি এটার উপরে ক্লিক করি। আচ্ছা, একদম এই যে কোনে ক্লিক করলে একদম এই যে কর্নারে ডিলিট বাটন, এই ডিলিট বাটনে ক্লিক করলে থিমটা ডিলিট হয়ে যাবে। দুইটা থিম আমি ডিলিট করে ফেলছি। এখন হচ্ছে লাস্ট যেটা অ্যাক্টিভ ছিল সেই থিমটা সেটা আছে। তো এখানে আমি নতুন একটা থিম অ্যাক্টিভ না করলে এটাকে আমি ডিলিট করতে পারবো না। ইভেন যেহেতু এখানে আর কোনো কিছু নাই তো এই পুরো জায়গাটা এ একাই নিজে দখল করে ফেলছে, মানে নিজেই আধিপত্য বিস্তার করছে একা যেহেতু আছে। তো যেহেতু আমাকে এখানে একটা থিম ইনস্টল করতে হবে, তো আমি যে থিমটা আপনাদেরকে মেইনলি কাস্টমাইজ করে দেখাবো তো আমি এখান থেকে সেই থিমটা নিব। তো সেটার জন্য আমাকে হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করতে হবে, অ্যাড নিউ বাটনে। এখান থেকে আমি সার্চ থিমের মধ্যে লিখবো হচ্ছে ওশান WP। এই যে ওশান WP, এই থিমটা আমি এখান থেকে ইনস্টল করে নিব। আমি ইনস্টল বাটনে ক্লিক করছি। এরপর হচ্ছে অ্যাক্টিভেট। এখন আমি এই থিমটা কিন্তু চাইলে ডিলিট করতে পারবো। তো তাহলে এটাকে আমি ডিলিট করে ফেলি। ওকে, তাহলে আমার এই থিমটা এখন অ্যাক্টিভ আছে। তো এখন একটু আমরা তাহলে দেখি যে আমাদের সাইটটা এখন দেখতে কেমন আছে। এখন হচ্ছে সাইটটা দেখেন দেখতে এরকম হয়ে গেছে। আমি বলছিলাম যে দেখেন থিমের উপরে এই যে যে থাম্বনেইল যেটা দেখে যেরকম সুন্দর লাগতেছে, আমি থিমটা ইনস্টল করলাম বাট এর ওরকম কোনো কিছুই কিন্তু শো করে নাই। তো এরকমটাই হবে, এরকম ফাঁকা থাকবে। তো এখানে আরো যা কিছু আসছে এই জিনিসগুলাও আমরা রাখবো না, এগুলোও সব আমরা ডিলিট করে দিব। তো প্লাগইনস ডিলিট হয়ে গিয়েছে, আমার থিম ডিলিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পেজের মধ্যে যাই, পেজ দেখি এখানে কি কি পেজ আছে। তো আমি এখানে হচ্ছে তেমন কোনো পেজ নাই, প্রাইভেসি পলিসিটা থাক, স্যাম্পল পেজটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটা ট্রাশে চলে গেছে, ট্রাশ থেকেও ডিলিট করে দেওয়া যায়, পার্মানেন্টলি ডিলিট। আচ্ছা, এরপর এরপর হচ্ছে পোস্ট, পোস্টে দেখি কি অবস্থা। আচ্ছা, হাফিজ ভাই মনে হয় কোনো পেজ ক্রিয়েট করেননি, সব দুইটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করে রাখছিলেন। তো পোস্ট ক্রিয়েট করা যখন করছে তখন থাকুক, পোস্ট ডিলিট না করলেও চলে।
তো এখন দেখি আমার পেজে দেখতে কেমন হচ্ছে। ম্যাম ফটোটা কি দেখুন শুনতে পাইনি। ম্যাম, সব কেটে সুন্দর করে একটা তৈরি করেন। আচ্ছা তাহলে দেই, কেটেই দেই। এরপর হচ্ছে যে বাল্ক একসাথে হচ্ছে আমি মুখ টু ট্রাশ সিলেক্ট করলাম, আমি দেখেন সবগুলো সিলেক্ট করেছি। করার পর অ্যাপ্লাই, মোটামুটি এখন আমাদের পুরো ড্যাশবোর্ড কিন্তু ফাঁকা বা এর মধ্যে কিছুই নাই। আমি জাস্ট এইমাত্র একটা থিম ইনস্টল করেছি যে এই থিমটা নিয়ে আমরা কাজ করব। আর আমি এতদিন এলিমেন্টরের কথা আপনাদেরকে বলি, বাট এলিমেন্টরটা হচ্ছে একটা প্লাগইন, এটাকে হচ্ছে পেজ বিল্ডার বলা হয়। এটার মাধ্যমে আমরা মেইনলি ডিজাইনের কাজটা করব। তো সেই প্লাগইনসটা আমাকে ইনস্টল করতে হবে। প্লাগইনস ইনস্টল করার জন্য প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ, এবং আমি এখানে এলিমেন্টর লিখে সার্চ করবো। যে এলিমেন্টর এই যে এই এটা এটা হচ্ছে আমরা ইনস্টল করে নিব। এটার পাশাপাশি আমি এটাও হচ্ছে এলিমেন্টারির একটা অ্যাডনস, এটাকেও আমি ইনস্টল করে নিচ্ছি। ওকে, এখন দেখেন আমাদের ড্যাশবোর্ডের এই জায়গায় কিন্তু এক্সট্রা কোনো অপশন আর নেই, যেগুলো প্রথম থেকে ছিল ডিফল্ট অবস্থায় সেগুলোই আছে। এখন আমি দেখেন এগুলো অ্যাড করার পর কি হয়। তো এলিমেন্টরটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে, আর হচ্ছে এই যে এসেন্সিয়াল অ্যাডন, এটাকে আমার অ্যাক্টিভেট করতে হবে, তো এটাও আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি। এলিমেন্টরের কিন্তু প্রো ভার্সন আছে, হ্যাঁ, তো আমরা প্রো ভার্সন নিয়েও কাজ দেখব, এবং এলিমেন্টার প্রোটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আগে হচ্ছে আমরা এলিমেন্টার বেসিক যেটা ফ্রি যেটা, সেটা হচ্ছে আমরা শিখে নেই, সেটা দিয়ে কি করে কাজ করতে হয়, তারপর আমরা প্রোটা নিয়ে কাজ করব। তো এখানে জাস্ট আমরা নেক্সট নেক্সট দিয়ে দেব। এই জিনিসগুলো শো করতেছে হচ্ছে মেইনলি আপনার আমি যে একটা অ্যাডন্স এখানে ইনস্টল করেছি সেটার জন্য। এই যে দেখেন এসেন্সিয়াল অ্যাডভান্স, মানে আপনি যদি কিভাবে ইউজ করবেন, চাইলে আপনি এখান থেকে চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, আমার আপাতত কাজ করার জন্য যতটুকু যা দরকার সেগুলো আমি ইনস্টল করে নিয়েছি। আচ্ছা এখন আমি একটু মানে যে আমরা যখন পেজ নতুন ক্রিয়েট করি তখন এতদিন একরকম ইন্টারফেস আমরা দেখেছি, এখন আমি নতুন থিম ইনস্টল করেছি, এখন এটা দেখতে কেমন সেটা একটু আমরা দেখি। একটু সময় নিচ্ছে, হয়তো নেট তো ঠিকই আছে, স্লো না, যাই হোক কোন কারণে সার্ভারেরও কোনো সমস্যা থাকতে পারে, কারণ হয়তো লোড নিতে দেরি করতেছে। দেখেন আমি হচ্ছে যখন এলিমেন্টর এবং এই যে আরেকটা হচ্ছে কি প্লাগইনস অ্যাড করেছি এসেনশিয়াল অ্যাডন, এই দুইটা আমি যখন অ্যাড করেছি তখন কিন্তু এখানে বেশ কিছু অপশন শো করতেছে। এই অপশনগুলো কিন্তু আগে ছিল না। এলিমেন্টার নামে একটা অপশন আসছে, তারপর টেমপ্লেট অ্যান্ড হচ্ছে এসেন্সিয়াল অ্যাডন, এই তিনটা অপশন কিন্তু আগে ছিল না ড্যাশবোর্ডে। আচ্ছা দেখেন এখন কিন্তু আমাদের আগে যখন আমরা এখানে এসে পেজ
ক্রিয়েট করছিলাম সেখানে তখন ওই ইন্টারফেসটা কিন্তু এরকম ছিল না। তো আমি বলছিলাম যে এক একটা থিমের ইন্টারফেস এক এক রকম, এখন কিন্তু এটা আরেক রকম আসছে। তো আমাকে এখানে কাজ করতে গেলে এই যে ওশান ডাব্লুপি, আমাকে ওশান ডাব্লুপির জন্যই আলাদা আরেকটা প্লাগইনস আছে যেটার নাম হচ্ছে ওশান এক্সট্রা। তো ওইটা আমি আগে ইনস্টল করে নিতে পারতাম, বাট আগে হচ্ছে আমি আপনাদেরকে এটা এখন দেখতে কেমন আর ওইটা ইনস্টল করলে দেখতে কেমন হয়ে যাবে সেটা বোঝানোর জন্য আমি আগে এটা ইনস্টল করি নাই। তো এখন আমি আরেকটা প্লাগইনস ইনস্টল করব যেটার নাম হচ্ছে ওশান এক্সট্রা, যেটা হচ্ছে আমার এই থিমটা নিয়ে কাজ কর মানে করলে সুবিধা হবে সেজন্য। তো আমি ড্যাশবোর্ডে ফিরে আসি এবং প্লাগইনসে যাই, গিয়ে অ্যাড নিউ, এবং আমার প্লাগইনসটার নাম হচ্ছে ওশান এক্সট্রা। এই যে প্রথমেই শো করতেছে এখানে দেখেন, এটা এই যে ক্রিয়েট বাই ওশান ডাব্লুপি, মানে বুঝতে পারতেছেন যে এটা ওশান ডাব্লুপির একটা প্লাগইন। তো আমি এটা হচ্ছে ইনস্টল করে নিচ্ছি। এবং একটি আমার তাহলে আরো একটা প্লাগইন আমি ইনস্টল করলাম যেটার নাম হচ্ছে ওশান এক্সট্রা। এখন আমি একটু এই পেজটা রিলোড দেই, দেখেন আমি অ্যাড নিউতে আরেকটা আমি ওপেন করি, দেখি কোন যেটা আগে ওপেন। এরকম যত অ্যাড আসবে এই টাইপের সব আপনারা স্কিপ করে দিবেন। এই যে অ্যাড গুলা কেটে দিই, এই যে দেখেন আমার নতুন যে পেজটা ওপেন হয়েছে। তো এখানে এই দেখেন এই যে নিচের যে অপশন গুলো, এই অপশন গুলো কিন্তু একটু আগে আমরা যখন নিউ পেজে ক্লিক করেছিলাম তখন কিন্তু এই অপশন গুলো ছিল না, কিন্তু এখন কিন্তু এই অপশন গুলো চলে আসছে ওশান এক্সট্রা ইনস্টল করার পর। তো এই জিনিসগুলার কিন্তু কিছু কাজ আছে, তো কাজটা আমি একটু ধীরে ধীরে দেখাই। যেমন এখানে আমি এখন পেজের একটা টাইটেল দিব, তো আমি হোম পেজ ফার্স্ট হোম পেজ ডিজাইন করবো, তাই পেজের নাম দিয়ে দিচ্ছি হচ্ছে হোম। এবং পাবলিশ আমি এখন একটু পেজটা ভিউ করি। এখানে এই যে হোম লেখাটা কিন্তু শো করতেছে, এর কারণে আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা হচ্ছে আপনার হোম পেজ। তো হোম পেজে কখনো দেখছেন এরকম হোম লেখা থাকে, এরকম একটা টাইটেল শো করে? শো করে না কিন্তু। তো আমরা চাচ্ছি না এরকম আমাদের পেজের এরকম সেটার টাইটেলটা শো করুক। তো সেটার জন্য আমাকে এখানে একটা অপশন আছে, দেখেন এই যে টাইটেল, আমি কি চাচ্ছি টাইটেলটা আমি শো করাতে না। তো আমি এখানে টাইটেলে ক্লিক করলাম এবং পেজ টাইটেল, হ্যাঁ পেজ টাইটেল এটা আমি ডিসেবল করে দিচ্ছি। এটা ডিসেবল করে দিয়ে এখন হচ্ছে আমি সেভ অপশন আসে, এখন আমি রিলোড দেই।
সেভ হয় নাই। আজকে লোড নিতে পেজ গুলো এত লেট করতেছে। যেটা বলতেছিলাম যে আমি টাইটেলে যাব, টাইটেলে গিয়ে হচ্ছে আমি পেজ টাইটেলটা ডিজেবল করে দিব, আমি দিলাম, এরপর আমি এখন পেজটা আপডেট দিচ্ছি। ওকে, এখন আমি এই পেজটাকে রিলোড দেই। দেখেন আমার যে টাইটেল বারটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। এখানে দেখেন এই যে উপরে কিছুটা স্পেস আছে, হ্যাঁ, এই স্পেসটা আসলে দেওয়া হয়েছে হচ্ছে, আমি আপনাদেরকে একদম প্রথম ক্লাসে বলেছিলাম যে একটা ওয়েবসাইটে কি থাকে, টপ বার থাকে, তো ওই টপ বারটা শো করানোর জন্য বা টপ বার তৈরি করার জন্য এই যে এই স্পেসটা দিয়েছে। আর এখানে হচ্ছে আমরা আমাদেরকে মেইন মেনুটা চাইলে শো করাতে পারবো। এখন এই যে সাইডে যে জিনিসগুলো লেখা আসছে এই জিনিসগুলো আমরা চাচ্ছি না, বা আমরা যদি একটা ওয়েবসাইট ভিজিট করি তো আমাদের এখন দেখবো যে ম্যাক্সিমাম ওয়েবসাইটের উইডথটা কিন্তু ফুল উইড হয়, মানে কন্টেন্ট গুলো হচ্ছে আপনার মানে কি বলে একদম আপনার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটা উইড হচ্ছে ফুল থাকে যে কোনো কন্টেন্টের। কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে এরকম কন্টেন্ট গুলো হচ্ছে মাঝখানে, যেমন এতক্ষণ আমরা যে এত এই গতকাল বা এর আগের ক্লাসে আমরা যেরকম ভাবে পেজ ডিজাইন করেছিলাম বা যে কন্টেন্ট গুলো অ্যাড করেছিলাম সেগুলো কি ছিল, আমাদের কন্টেন্ট গুলো কিন্তু একদম জাস্ট মাঝখানে ছিল। আর এই যে দুই সাইড দুই সাইড দুই সাইডে কিন্তু গ্যাপ ছিল। একটা ওয়েবসাইট আমরা দেখলে ভালো হয়, এই ওয়েবসাইটটা যদি আপনি খেয়াল করেন তো এখানে অ্যাকচুয়ালি এখানে মার্জিন ইউজ করা, বাট এটা কিন্তু হচ্ছে আপনার ফুল উইথ দেওয়া। বা আমাদের ওয়েবসাইটটাতে যাই আইটি ফিউচারের, এটারও মনে হয় সার্ভারে ডিস্টার্ব। তো যাই হোক, ফুল উইথ জিনিসটা আমরা হয়তো বুঝি যে যে কোনো কন্টেন্ট বা ইমেজ আপনার হচ্ছে এরকম মাঝখানে শো করবে না এবং দুই সাইডে ফাঁকা রাখবে, এরকমটাকে বোঝায় না। ফুল উইথ মানে হচ্ছে আপনার পুরো জায়গাটা কভার করবে। তো সেজন্য হচ্ছে আমাকে এখানে আরেকটা অপশন আছে দেখেন এই কাজটা করার জন্য, সেটা হচ্ছে আমি মেইনে যাই, এই যে কন্টেন্ট লেআউট, কন্টেন্ট লেআউট থেকে আমার কি করতে হবে 100% ফুল উইড। আপনারা হচ্ছে বাকি অপশন গুলো চাইলে চেঞ্জ করে করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কি হয়। ধরুন আমি যদি রাইট সাইড বার দেই, এইখানে দেখেন এই যে সাইড, এটাকে হচ্ছে সাইড বার বলা হচ্ছে, হ্যাঁ, তো এই সাইড বারটা হচ্ছে আপনার এই যে রাইটে চলে আসবে, এটা এখন লেফটে আছে, তো আমি এটা চাচ্ছি না, তো এ কারণে আমি 100% ফুল উইড দিয়ে দিব। 100% ফুল উইড দিয়ে এই যে আপডেট দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি একটু রিলোড দেই, এই যে এখন কিন্তু যে সাইড বার ছিল সেটাও কিন্তু চলে গেছে। এই যে কালো অংশটা এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ফুটার, এটা হচ্ছে ফুটার, আর এইটা হচ্ছে আপনার এখানে সাইটের নেমটা শো করতেছে, তো এখানে হচ্ছে আপনি পরবর্তীতে লোগো অ্যাড করতে পারবেন। তো এটাও যদি আপনি না দেখতে চান তো সেজন্য একটা অপশন আছে, সেটা আমরা এখন দেখতে পারি চাইলে। সেটার জন্য হচ্ছে এই যে হেডার, হেডার এই যে ডিসপ্লে টপ বার, না ডিসপ্লে টপ বার না, সরি, এই যে ডিসপ্লে হেডার, এটা আমি যদি ডিসেবল করে দেই তাহলে আর ওটা শো করবে না, তো ওটা আমি রাখি।
সুবিধার জন্য। তো এখন মোটামুটি যে অবস্থায় আছে আমরা এরকমই রাখি, এই যে এই অবস্থায় আছে। দেখেন এখানে, এই যে দেখেন এই যে কপিরাইট, এই সেকশনটা আপনারা বুঝতে পারছেন কিনা, যে কপিরাইট ওশান ডাব্লিউপি থিম বাইনিং, এই লেখাটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কোথায় যেতে হবে? ড্যাশবোর্ডে আসি আমরা মেইনলি, কিন্তু আমাদের এখানে, আমি আগে একদিন হয়তো বলেছি যে আমাদের ড্যাশবোর্ড কিন্তু মেইনলি দুইটা। এইটা হচ্ছে আমাদের একটা ড্যাশবোর্ড, তো আর হচ্ছে আরেকটা ড্যাশবোর্ডে গিয়ে আমরা কাজ করতে পারবো, সেটা হচ্ছে যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। এখান থেকে মানে এখান থেকে আমরা আমাদের সাইটটার কিছু চেঞ্জ আনতে পারবো, আবার হচ্ছে কই গেল, এই যে কাস্টমাইজে গিয়ে আমরা কিছু চেঞ্জ আনতে পারবো। তো আমি একটু কাস্টমাইজে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এত ওপেন হতে লেট হচ্ছে, বিরক্ত লাগতেছে। আচ্ছা আমি বলেছিলাম যে আমরা পেজ গুলো ডিজাইন করব হচ্ছে এলিমেন্টর দিয়ে। আমি যখনই হচ্ছে অ্যাড নিউ পেজে ক্লিক করেছি, এরকম একটা ইন্টারফেস তো আসছে উপরে, দেখেন এডিট উইথ এলিমেন্টর, এটা কিন্তু আগে ছিল না। এটা হচ্ছে কখন আসছে, যখন হচ্ছে আমি এলিমেন্টরটাকে ইনস্টল করেছি তখন এসেছে। তো আমি চাইলে এখান থেকে কিন্তু মানে এলিমেন্টটি এডিট করতে পারি। আবার হচ্ছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি এই যে পেজে গেলাম, অল পেজেতে যাই, অল পেজের মধ্যে এই যে দেখেন হোম, এবং এখান থেকে যদি আমি এডিটে ক্লিক করে এডিট, এখানে হচ্ছে এখন এলিমেন্টটা শো করতেছে না। একবার আমরা এলিমেন্টারটি এডিট করলে তখন এলিমেন্টারের অপশনটাও এখানে শো করবে। যেমন এখানে এই যে এই দেখেন ইএ ডুপ্লিকেটরটা আসছে, এটা হচ্ছে যে এই যে এসেনশিয়াল অ্যাডনটা এখানে শো করতেছে। তো আমি এলিমেন্টারের নিয়মটা এরকম, একবার ক্লিক করতে হয় এলিমেন্টারটি, একবার এডিট করতে হয় তারপর শো করে। তো একবার এডিট করলে এখানে আপনার এলিমেন্টারের অপশনটাও শো করবে, এডিট উইথ এলিমেন্টার লেখাটা এখানেও শো করবে। তো আপনি চাইলে পেজ ক্রিয়েট করে মানে পেজের একদম হেডিং এ ওখান থেকে আপনি এডিট উইথ এলিমেন্টর ওখান থেকেও ডিজাইন করতে পারবেন, আবার এখান থেকেও আপনি সরাসরি যেতে পারবেন। তো আমি যেটা কাস্টমাইজ করতে চাচ্ছিলাম, ফুটারটা একটু, ফুটারে ওখানে যেটা ছিল সেটা আমি একটু চেঞ্জ করে, ফুটার বর্ডার আমি কি করেছি দেখেন, এটা কি ছিল, আমি ড্যাশবোর্ড থেকে, আমি আবার একবার একটু রিভিউ দেই, আমি অ্যাপিয়ারেন্স থেকে, ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেলাম। কাস্টমাইজে গেলে আমার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আমার সামনে আসলো। তো এখানে অনেকগুলো অপশন আছে, আমি এই অপশনগুলো চেঞ্জ করা আস্তে আস্তে দেখাবো, জাস্ট আজকে একটু উদাহরণ দিচ্ছি। এখান থেকে আমি ফুটার বটম এটা চেঞ্জ করব, তো এখানে ক্লিক করি, দেখেন এই যে কপিরাইট সেকশনের মধ্যে যে লেখাটা ছিল সেই লেখাটাই কিন্তু এই যে এইখানে, তো এটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তো আমি এখানে কপিরাইট বাই আমার নামটা দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিলাম আইটি ফিউচার। আর হচ্ছে এখানে আমার নাম, আর এখানে হচ্ছে আমি একটা ডেট দিতে পারবো, তো আমি এখান থেকে আজকের ডেটটা দিয়ে দিতে পারি, আজকে হচ্ছে কত তারিখ, অগস্টের 1 তারিখ।
এরকম এরকম জেনারেস এটা লিখে দিলাম, এবং এখন দেখেন এখানে কিন্তু লেখাটা চলে আসছে। এটার একটা সুবিধা হচ্ছে আপনি যেই এখান থেকে যে চেঞ্জ করবেন সাথে সাথে এখানে আপনি চেঞ্জটা দেখতে পাবেন। এখন আমি হচ্ছে এটা পাবলিশ করে দিব। আমি পাবলিশ করেছি, এখন হচ্ছে এই যে এই পেজটা ছিল না, এটাকে আমি একটু দেখেন রিলোড দেই। রিলোড দিলে কিন্তু আমি একটু আগে যেটা লিখলাম সেই সেটা কিন্তু এখানে শো করবে। এই যে এই লেখাটা কিন্তু এখানে শো করতেছে। তো আমরা আমি বলেছি যেহেতু আমি হেডার সরি মানে দুইটা ড্যাশবোর্ড নিয়ে কাজ করব, তো নর্মালি হেডার এবং ফুটারের ডিজাইনটা আমরা ওখানে গিয়ে করব, আর ভিতরে যে বডির ডিজাইনটা এটা আমরা হচ্ছে আমাদের এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা নিজেরা ডিজাইন করব। চাইলে পেজ বিল্ডার দিয়ে আমরা হেডার ফুটার সবকিছু নিজেরা তৈরি করতে পারি, বাট আমি হচ্ছে দুইটার যেহেতু দুইটার কাজই দেখাবো, এই জন্য কম্বিনেশন করে দেখাবো, সবই দেখাবো, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন আমরা হচ্ছে পেজ ডিজাইন করব। আচ্ছা, তো আমি এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে চলে যাই। এতক্ষণ যে জিনিসগুলো আমি দেখিয়েছি, এখন আমি হচ্ছে মেনলি ডিজাইনে যাব। এতক্ষণ আমি মোটামুটি কাজ করার জন্য যে জিনিসগুলো সেটিং করে নেওয়া দরকার সেগুলো করে ফেলেছি। আপনাদের কি এ পর্যন্ত কোনো সমস্যা আছে বুঝতে? যদি কারো সমস্যা না থাকে তাহলে আমি ধরে নিচ্ছি যে এ পর্যন্ত আমি যতটুকু যা বলেছি সবকিছু আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার। জি ম্যাম, মোটামুটি ক্লিয়ার হয়েছে এটা। আচ্ছা ঠিক আছে, আমি এমনিতে একটু স্লো স্লো আগাই, তারপর হচ্ছে আজকে হচ্ছে মানে সবকিছু লোড নিতেও অনেক দেরি করতেছে। ম্যাম, এটা কি মূলত মানে আমার নেটের দুটা প্রবলেম প্রশ্ন না আছে। অন্য? হ্যাঁ জি, আপনি প্রশ্নটা করতে পারেন। আমি নেক্সট স্টেপে যাওয়ার আগে যদি কারো কোশ্চেন থাকে সেটা আমি ক্লিয়ার করে তারপর আগাই। ম্যাম, আমার প্রশ্ন ছিল একটা। হ্যাঁ বলেন, হ্যালো, আমি শুনতে পাচ্ছি, বলেন। মানে আমি বলতেছি কি, আমরা কি সব পেজের ডিজাইন কি যে এলিমেন্ট দিয়ে করতে পারবো? হ্যাঁ, এলিমেন্টর কতটা মানে এটা মজার, কি কমন একটা? কখন একটা মানে এলিমেন্টারটা দিয়ে কত কিছু করা যায় সেটাই মেইনলি দেখাবো। এলিমেন্ট আপনি যদি এলিমেন্টারই ভালো মতো পারেন তো মোটামুটি সব ধরনের পেজ বা আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং এলিমেন্টারের মধ্যেই আপনার অনেক কাজ করা যায়। আমাদের এলিমেন্ট মানে আলাদা অনেক প্লাগইনসের কাজ আমার এলিমেন্টারের মধ্যেই আছে দেওয়া। এলিমেন্টার দিয়ে আমি আলাদা মানে সেই প্লাগইনসগুলো কাজ আমি করতে পারবো, যেমন ফর্ম ক্রিয়েট করার জন্য কিন্তু বিভিন্ন ফর্মের প্লাগইন আছে, ডাব্লিউপি ফর্ম আছে। তো আমার এলিমেন্টার প্রোটা আমি আপনাদেরকে দেখাবো, তো ওর ভিতরে কিন্তু ফর্ম ক্রিয়েটারও অপশন আছে। আমার আলাদা ফর্মের জন্য দরকার হবে না আলাদা প্লাগইন, তার এরকম বিভিন্ন অপশন আছে, বিভিন্ন স্লাইডার ক্যারোসল এগুলোর জন্য আলাদা আলাদা প্লাগইন চাইলে ইউজ করা যায়, কিন্তু এলিমেন্টারের ভিতরে সবগুলো অপশনই আছে যেগুলোর জন্য আমার ওই প্লাগইন গুলোর প্রয়োজন পড়বে না। তো আমরা আগাই। আমি যখন এলিমেন্টারটি পেজ এডিট করব, কিভাবে এই এলিমেন্টারের ড্যাশবোর্ডটা ওপেন করতে হয় আমি দেখালাম, এখন আমি এখানে কিভাবে ডিজাইন করব বা কিভাবে কাজ করব। দেখেন একটা ওয়েবসাইটে প্রতিটা কিন্তু মানে ওয়েবসাইটটা কিন্তু বিভিন্ন সেকশনে সেকশনে ভাগ করা, তাই না? এখানে অনেক সময় সেকশনগুলোর হেডিং থাকে, আবার অনেক সময় হচ্ছে থাকে না। যেমন অনেক সময় হেডিং এর মধ্যে থাকে অ্যাবাউট আস, সার্ভিস, টিম মেম্বার বা টিম, এ ধরনের কিন্তু হেডিং থাকে। হেডিং এই যে যেমন এখানে যে সার্ভিস নামে একটা হেডিং দেওয়া আছে, তো এটা কিন্তু একটা সেকশন, এটা আরেকটা সেকশন।
এটা হচ্ছে আরেকটা সেকশন। এই সেকশন গুলাকে আবার কি করা হয়েছে, কলাম আকারে ভাগ ভাগ করা হয়েছে। যেমন এই এটা একটা সেকশন, এই সেকশনটাকে আবার কয়টা কলামে ভাগ করা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা কলামে। আবার এই যে উপরে যে এটা ব্যানার সেকশন, ব্যানার এটা এটা নিজেও পুরো একটা সেকশন। ব্যানার সেকশন একটা ইমেজ ইউজ করা হয়েছে এবং ইমেজের উপরে কিছু কন্টেন্ট। তারপর হচ্ছে এখানে দেখেন এটা এটাও কিন্তু আলাদা একটা সেকশন। এই সেকশনের হচ্ছে কয়টা কলাম, একটা দুইটা তিনটা। আবার এই সেকশন, এই সেকশনটা হচ্ছে আপনার একটাই কলাম, এখানে আলাদা কোনো মানে এই সেকশন মানে কলামে আকারে ভাগ করা হয় নাই। আবার এখানে হচ্ছে অনেকগুলো কলাম, তাই না? এই পুরো একটা সেকশনের মধ্যে অনেকগুলো কলাম আছে। এই যে এখানে আছে হচ্ছে দুইটা কলাম। এই যে ফুটারে কয়টা কলাম আছে বলেন তো? এটা হচ্ছে ফুটার সেকশন, এটা হচ্ছে আপনার বিগ ফুটার, আর এটা হচ্ছে আপনার কপিরাইট সেকশন বা ফুটার বটম। আমি বলেছি আপনাদের তো এখানে কয়টা কলাম দেখতে পাচ্ছি বলতে পারবেন এই ফুটারে? চারটা ম্যাডাম, হ্যাঁ, এখানে চারটা আছে। তো এখন আমাকে এই যে ডিজাইন, আচ্ছা হ্যাঁ চারটা আছে। তো এখন ডিজাইন করতে হলে আমাকে এরকম কলামে ভাগ ভাগ করে নিতে হবে। কলামে আমার এরকম ভাগ ভাগ করে নিতে হবে। তো আমরা যাবতীয় এই যে যাবতীয় কাজগুলো আমরা এখান থেকে করব। এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে বলা হচ্ছে উইজেট। তো এখানে যে প্লাস আইকন, এখান থেকে আমি ম্যাম একটা প্রশ্ন বলতাম। আচ্ছা বলেন, হ্যালো, আমি শুনতে পাচ্ছি। মানে এই যে কলাম গুলো তো আমরা HTML এবং CSS দিয়ে করা যায়, করতে পারি তো, ওগুলা কি তাহলে লাগবো না? মানে এই এলিমেন্টের দিয়ে সব করা যাবে? আচ্ছা, আমি তো বললাম যে আপনি ওয়েবসাইট একটা হচ্ছে কোডিং করে আপনি তৈরি করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে তৈরি করতে পারবেন। ঠিক আছে, সিস্টেম দুইটা, ও হ্যাঁ, বুঝতে পারছি। ওইটা লাগবে না তা না। এখানে দেখবেন আপনি ডিজাইন করতে গিয়ে অনেক জায়গায় মানে আটকে যাবেন, যে এটা মানে সেই অপশন গুলো এখানে নাই। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু ওই কোড করে কাজটা করতে হবে। বুঝাতে পেরেছি? কারণ ও ওয়ার্ডপ্রেস নিজেও একটা জি ম্যাম, সফটওয়্যার, এখন বুঝতে পারছি। যেটাকে আপনার কোড করেই, আপনার ওয়ার্ডপ্রেসটা কিন্তু এই HTML CSS PHP এগুলোর সমন্বয়ে কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়েছে। তৈরি করে আপনাকে এই টুলগুলো দিয়ে দিয়েছে, আপনি জাস্ট এখন ইউজগুলো জানলে কাজ করতে পারবেন, আপনার কোড করার প্রয়োজন হচ্ছে না। বাট আপনি দেখেন এই যে এই পেজটার আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, এর আন্ডারে কিন্তু অসংখ্য কোড আছে। দেখেন এখানে হচ্ছে, জি ম্যাম, দেখতে অনেক পাচ্ছি এখানে কিন্তু কোড আছে। ও তো এইখান আমরা যখন আটকায় যাব, তো এখান থেকে কিন্তু আমরা এটা কোন ডিভের আন্ডারে বা এখানে কোন ক্লাস ইউজ করা হয়েছে, আপনারা এখন HTML কত দূর আগাইছেন আমি জানি না। তো এখান থেকে কিন্তু আমাদের সেগুলো দেখে আমাদের কোডগুলো চেঞ্জ করতে হবে বা কোড অ্যাড করতে হবে। মানে আমাদের HTML CSS শেষই, মানে আর দেখতে গেছে। আচ্ছা ম্যাম, হচ্ছে তাহলে তো ভালো, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এট ফার্স্ট আমাকে কি করতে হবে, আমি দেখালাম যে সেকশন আকারে আমাকে আগে ভাগ করে নিতে হবে। তো আমি প্রথমে যে আমি একটা সেকশন নেই, সেকশনটা কিভাবে নিলাম আবার দেখাই। এই যে প্লাস আইকনে আমি ক্লিক করে এই যে অ্যাড নিউ সেকশন, ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন কি বলে বিভিন্ন রকম সেকশন আছে কিন্তু। হ্যাঁ, একটা হচ্ছে সিঙ্গেল সেকশন, আর একটা সেকশন দেখাচ্ছে আপনার মানে ডাবল সেকশনে ভাগ করা, এরকম ট্রিপল। কারণ আমরা একটু আগে দেখলাম যে সেকশন গুলো কিন্তু বিভিন্ন কলামে আমাদের ভাগ করার প্রয়োজন পড়বে, চারটা পাঁচটা একাধিক লাগতে পারে, বা কোনো কলাম আমাদের ছোট কোনো কলাম আমাদের বড়, তাই না? যেমন এখানে এগুলো সমানই আছে, কিন্তু অনেক ওয়েবসাইটে দেখা যায় যে একটা কলাম ছোট একটা কলাম বড়, তো বিভিন্ন ডিজাইনের কিন্তু লাগতে পারে। তো এখানে সেই ডিজাইন গুলো দিয়ে দেওয়া হয়েছে। বাট আমাদের যত ধরনের ডিজাইনই লাগুক না কেন, আমাদের বা যতগুলো কলামই লাগুক না কেন, আমরা এখান থেকে সিলেক্ট করব না। এখান থেকে সিলেক্ট করলে যে আমরা কাজ করতে পারবো না তা না, বাট অনেক সময় এডিট করতে গেলে বা বিভিন্ন কাজ করতে গেলে এইগুলো নিয়ে কাজ করলে অনেক ঝামেলা হয়, বা চেঞ্জ করতে প্রবলেম হয়, বা নতুন কিছু অ্যাড করতে গেলে সমস্যা হয়, যে কারণে আমি এইগুলো ইউজ না করার জন্যই সাজেস্ট করি। আমি এট ফার্স্ট হচ্ছে সিঙ্গেল সেকশন নিলাম। সিঙ্গেল সেকশন আমার যখন তাহলে সেকশন ভাগ করার প্রয়োজন পড়বে,
চারটা পাঁচটা সেকশন আমার যখন দরকার পড়বে তখন আমি কি করব, তাই না? তখন হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি আবার এই যে দেখেন কোথায় ক্লিক করতেছি, আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এই যে 9 ডটস, এখানে ক্লিক করে আমি আবার কিন্তু উইজেটে ব্যাক আসলাম। এখানে যেহেতু এটা নিয়েছিলাম সে কারণে এটার অপশন আমার সামনে দেখাচ্ছিল। সরি, এখানে আমি এখনো যাই নাই, আমি হচ্ছে সেকশন নিয়েছিলাম, সেকশনের অপশনটা দেখাচ্ছিল। আচ্ছা, তো আমি এখন চাচ্ছি সেকশনটাকে বিভিন্ন কলামে ভাগ করব। আমি তো সিঙ্গেল নিলাম, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি তাহলে এটাকে ভাগ করব কি করে? আমি ওগুলো নিতেও আপনাদেরকে মানা করলাম, তো এটাকে ভাগ করব হচ্ছে আমি এই যে ইনার সেকশন বলে একটা অপশন উইজেট আছে এখানে, এই ইনার সেকশনটাকে আমি কি করব, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এটাকে এর উপরে মাউসটা নিয়ে জাস্ট ক্লিক করে, ক্লিক করে আমি ধরে থাকবো, জাস্ট এইখানে এনে ছেড়ে দিব এই যে সেকশনটার ভেতরে। ঠিক আছে, এই যে আমার দেখেন দুইটা কলামে কিন্তু ভাগ হয়েছে, তাই না? তো আমি ইনার সেকশন আনলাম, জাস্ট দুইটা ভাগ হলো। এখন আমার যদি 4টা 5টা দরকার হয় তখন কি করব? 4টা 5টা দরকার হলে আপনি এই যে ভেতরে ক্লিক করেন এন্ড ডুপ্লিকেট, ক্লিক করেন ডুপ্লিকেট, আপনার এরকম যতগুলা কলামের দরকার আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আর হচ্ছে ডুপ্লিকেট করবেন। এখন এগুলো তো সব সেম সাইজের কলাম, তাই না? সবগুলা হচ্ছে সেম সাইজের। আমি একটু এখান থেকে, আমার যে ডিলিট অপশন আছে, আপনার যদি আবার ডিলিট করা দরকার হয়, যে আমার একাদ বেশি হয়ে গেছে, আমি যে কয়টা চাচ্ছি তার থেকে বেশি হয়ে গেছে, তাহলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমার এক কোনো সেকশন হচ্ছে বড়, কোনোটা ছোট, সেটা করার জন্য ধরেন আমার এই দুই পাশে সেম থাকবে, মাঝখানেরটা একটু বড় হবে, এরকমটা চাচ্ছি। এটার জন্য হচ্ছে আপনি এরকম সাইডে এভাবে ধরে এই যে বাড়াতে পারবেন, এটা হচ্ছে এভাবে একটা কাজ আপনি করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি এখানে ক্লিক করলাম, এই যে এডিট কলাম, এই যে সাইডে যে কালো একটা বইয়ের মতো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এডিট কলামে যাব। এডিট কলামে কি এখান থেকে আপনি চাইলে কলামের উইডথটা দেখেন, বাড়াতে কমাতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি কলামের উইড এভাবেও বাড়াতে পারবেন, আবার হচ্ছে এখান থেকে এভাবে দিয়েও আপনি বাড়াতে কমাতে পারবেন প্রতিটা কলাম। ধরেন এটা এটারকে এটার উইড কমাতে বাড়াতে যাচ্ছেন, তাহলে এখানে এডিট কলামে যাবেন, বা এইটার ছোট বড় করতে যাচ্ছেন, এটার কলামে যাবেন আপনি। তো আমি চাচ্ছি এই দুইটা সেম থাকুক। হ্যাঁ, তো এটা আছে হচ্ছে 20 পয়েন্ট, আমি জাস্ট এটাকে 24 করে দিলাম, এটাকেও আমি 24 করে দিচ্ছি মোটামুটি। তাহলে কি আমার মাঝেরটা একটু বড় হলো আর দুই পাশেরটা একটু ছোট হলো? এখানে আমার তাহলে কয়টা কলাম আছে? 3টা কলাম। তাহলে আমি কিন্তু এখান থেকে মানে বিভিন্ন ডাবল কলামগুলো না ইউজ করেও আমি কিন্তু একাধিক কলাম ইউজ করা শিখে ফেলেছি। আচ্ছা, এখন আমি হচ্ছে একটা হেডিং এখানে দিব। নর্মালি এট ফার্স্ট যে কোনো পেজের কিন্তু হেডিং থাকে, তো আমি যে একটা হেডিং তৈরি করতে চাচ্ছি, তো এখানে দেখেন হেডিং অপশন দেওয়া আছে। তো আমি জাস্ট যা করবো জাস্ট এখান থেকে এনে এখানে আমি ছেড়ে দিব। আমি আমি এই কলামে হেডিংটা দিব না, আমি হচ্ছে পাশেরটাতে দিব, তাহলে ওটার ভিতরে নিতে হবে। আবার আপনি যদি এই, এটা কিন্তু আলাদা একটা ইনার সেকশন, তাই না? আপনি চাচ্ছেন একদম এক ফার্স্ট আমরা যেটা আরেকটা প্রথম যে সেকশনটা নিয়েছিলাম, আমার হেডিংটা সেখানে রাখবো, তাহলে এটার বাইরে যেতে হবে। এই যে দেখেন, এই যে এটার বাইরে, এই যে ওখানে কিন্তু একটা ব্লু একটা দাগ আসছে, বর্ডার আসছে, আমরা কিন্তু ওই এটা এটা বোঝাচ্ছে যে এটা এই এই হেডিংটা যদি আমি এখন ছেড়ে দেই তাহলে এটা এই ইনার সেকশনটার বাহিরে শো করবে হেডিংটা। আমি যদি এর ভেতরে আনি তাহলে এখানে আসবে, যদি এই কলামে দিতে চাই তাহলে আমার এখানে সরাই নিতে হবে, বা এখানে দিতে চাই এখানে নিতে হবে। তো আমি এটার মধ্যে দিলাম। তো এখন আমি হচ্ছে যে টাইটেলটা অ্যাড করতে চাই, যে হেডিং এর আমার যে টাইটেলটা হবে সেটা আমি এই বক্সের মধ্যে লিখে দিব। তো আমি এখান থেকে এটা ক্লিয়ার করে দেই। দেওয়ার পর এখন আমি দিলাম আওয়ার ওয়ার্ডপ্রেস প্রজেক্ট, এমনি লিখি, আচ্ছা
আচ্ছা, এটা কি লেখাটা সাইডে হয়ে গিয়েছে না, এটাকে আমি হচ্ছে মাঝে আনতে চাচ্ছি, এই যে সেন্টার অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট আপনি যেভাবে যেদিকে চান সেভাবে আপনি করতে পারবেন। এরপর হচ্ছে আমার হেডিং এর এটা হচ্ছে এইচ টু ট্যাগ আছে, এইচ ওয়ান দেওয়ার পরে এতটুকু আসছে, এর থেকেও বড় আমরা করতে পারবো, আমি ধীরে ধীরে আগাই। আপনি চাচ্ছেন যে এই যে হেডিংটা আছে এখানে আপনি এটাকে একটু লিংক আকারে তৈরি করতে চাচ্ছেন, মানে এখানে ক্লিক করা যাবে, ক্লিক করলে অন্য কোনো পেজে নিয়ে যাবে বা অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে, এরকম যদি আপনি করতে চান সেক্ষেত্রে সেই পেজের বা সেই ওয়েবসাইটের যে লিংকটা থাকবে, লিংক আমরা বুঝি যে ইউআরএল, হ্যাঁ এই যে উপরে যে এটাকে হচ্ছে অ্যাড্রেস বারে যে ইউআরএলটা থাকে সেই ইউআরএলটা আপনি এখানে জাস্ট কপি করে ওখান থেকে নিয়ে এখানে পেস্ট করে। আচ্ছা, এখানে হচ্ছে সাইজ, দেখি সাইজ হচ্ছে ডিফল্ট সাইজ দাও, আমি হচ্ছে লার্জ দেই, দেখেন এখান থেকে সাইজটা লার্জ করলে আরো একটু বড় হলো। আর কি কি আছে, এটা হচ্ছে এক্সট্রা লার্জ, আরো বড় হলো, এটা হচ্ছে আরো এক্সট্রা লার্জ, এত আমাদের দরকার নেই, আমি এখান থেকে লার্জ রাখি। আমি কিন্তু এই এখান থেকে ছাড়াও দেখেন আমি আবারও এটাকে আরো বড় করতে পারবো, সেটা এখন আমি সেটা দেখাবো। তো এখন যাব হচ্ছে আমি স্টাইলের মধ্যে, আমরা যদি HTML CSS এর সাথে চিন্তা করি তো এই যে কন্টেন্ট যে অপশনটা এখানে হচ্ছে আমি জাস্ট আগে মানে স্ট্রাকচারটা রেডি করছি, মানে HTML এর কাজটা করতেছি, আর স্টাইলে গিয়ে আমি হচ্ছে CSS এর কাজটা করব। তো এখানে দেখেন এট ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টেক্সট কালার, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, এই যে কালার অপশন, আমি যেই কালার চাই আমি নিতে পারবো, ধরেন আমি এইটারই এই কালারের অন্য শেড ইউজ করবো, এই যে শেড চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে দেখেন এই কালারটা আমার কাছে ভালো লাগতেছে না। এই কালারটা দিলাম, ওকে। এরপর হচ্ছে টাইপোগ্রাফি, আমি আগের দিন আপনাদেরকে ফন্ট নিয়ে কথা বলেছিলাম যে ফন্টের সাইজ, ফন্টের কালার, এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু লাগবে। তো ধরেন আমি একটা এই মানে ওয়েবসাইটের এখানে কি কালার, মানে এই এখানে যে ফন্টটা ইউজ করেছে এই ফন্টটা আমি ইউজ করতে চাই, তো এই ফন্টটার নাম তো আমাকে জানতে হবে, নামও আমি জানলাম, ফন্টের সাইজ কি সেগুলো আমি কিভাবে জানতে হয় সেটা আমি দেখেছি, এখন এগুলো আমি জানলাম, জানার পর আমি এখন এগুলো অ্যাপ্লাই করবো কোথায়, তাই না? তো সেই অ্যাপ্লাইটা আমি আজকে করব। এই যে টাইপোগ্রাফি, আমি টাইপোগ্রাফিতে ক্লিক করি, দেখেন এটা কি ফ্যামিলি, মানে ফন্ট ফ্যামিলি, তো আপনি ওখান থেকে যে নামটা জানবেন ওখানে সম্ভবত পপিন্স ইউজ করা হয়েছে, হ্যাঁ তো আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে ধরেন পপিন্স নামের, আপনি এই যে পপিন্স কিন্তু চলে আসছে, এই যে এটা আপনি অন্য কিছু ইউজ করেন, অন্য যেটা ভালো লাগে আপনি ইউজ করবেন, এক একটার কিন্তু এক এক রকম, তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন বা যেটা প্রয়োজন মনে করতেছেন সেটা ইউজ করবেন, এরকম করব, এরকমই আপাতত রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমি বলছিলাম যে আমি সাইজ আরো বড় করতে পারি বা আরো ছোট করতে পারবো, সেটা কোথা থেকে, এই যে দেখেন এখানে সাইজ আছে, এই সাইজটা বাড়ালে কি হবে, আমার ফন্টের সাইজ বেড়ে যাচ্ছে, এই যে দেখেন যত ইচ্ছা আমি ছোট বড় চাইলে করতে পারি, তো আমি এরকম রাখলাম, হ্যাঁ 50 সাইজ দিলাম। এরপর হচ্ছে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েটটা হচ্ছে আমরা লেখাটা অনেক সময় বোল্ড করি বা লাইট করি ওই জিনিসটাকে বোঝাই, দেখেন এখানে ওয়েটটা আছে হচ্ছে 600, এটাকে আমি 300 করে দিই, দেখেন এটা ওয়েটটা কিন্তু কমে গেছে লেখার, এই সব কিছু কিন্তু আপনি ওই যে ফন্ট ফাইন্ডার ইউজ করে জানতে পারবেন। তো আমি এটা যেহেতু হচ্ছে আমার হেডিং এর ফন্ট, তো এটা আমার একটু বোল্ড আকারেই থাকুক, ওয়েটটা আমার বেশি থাকুক, এটা আমি 600 রাখলাম। এরপর হচ্ছে ট্রান্সফর্ম, আমার এই লেখাটা কিন্তু আমি জাস্ট ডিফল্ট ভাবে লিখছি, কোনো ছোট মানে ক্যাপিটাল স্মল এভাবে আমি সিলেক্ট করে লিখি না, এখন আপনি চাচ্ছেন আপনার এই লেখাটা পুরোটাই হচ্ছে ক্যাপিটাল লেটারে থাকুক, তো সেটার জন্য আমাকে হচ্ছে এই যে টেক্সট ট্রান্সফর্ম এখানে যেতে হবে, এটা হচ্ছে ডিফল্ট আছে, আমি যদি আপার কেস দেই তাহলে দেখেন সবগুলো লেখা আমার আপার কেসে হয়ে গেছে, আমি যদি লোয়ার কেস দেই, লোয়ার কেস ছিল, লোয়ার কেসেই
চলে চলে আসছে। তারপর হচ্ছে যদি ক্যাপিটালাইজ করি, ক্যাপিটালাইজ করলে কি হবে, অর্ডার প্রথম লেটারটা হচ্ছে আপনার ক্যাপিটাল হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, নর্মাল দিলে নর্মাল, যেরকম মানে প্রথম অবস্থায় যেরকম ছিল বা আমি যেভাবে লিখছি সেরকমটা হয়ে যাবে। তো আমি এটাকে ক্যাপিটালাইজ। এরপর হচ্ছে স্টাইল, স্টাইলটা হচ্ছে দেখেন আপনি এটাকে হচ্ছে ইটালিক চান না নর্মাল। তো নর্মাল আর ডিফল্টটা সেম, আর ইটালিক আর অবলিকটাও মোটামুটি সেম। তো দেখেন আমি এটাকে যদি একটু ইটালিক ভাবে লিখতে চাই তাহলে এই যে ইটালিক সিলেক্ট করে দিই। তো ইটালিক নর্মালি লাগে না, দু একটা ক্ষেত্রে কোনোটা একটু বিশেষ ভাবে দেখাতে হলে তখন ইটালিক ইউজ করা হয়, তো আমি এটা নর্মালি লাগে। এরপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন হচ্ছে আপনি আন্ডারলাইন দিবেন না ওভারলাইন দিবেন, দেখেন এক একটা আমি চেঞ্জ করে দেখেন। আন্ডারলাইন দিলে এটার এই যে নিচে কিন্তু চলে আসতেছে, তা আন্ডারলাইন ক্রিয়েট হলো। যদি আমি উপরে লাইনটা দিতে চাই তাহলে হচ্ছে ওভারলাইন, যদি আমি হচ্ছে লাইনটা কেটে দিতে চাই তাহলে হচ্ছে এই যে উপর দিয়ে দাগ চলে আসলো এই, আর যদি কোনোটাই না দিতে চাই দেন হচ্ছে না। এরপর হচ্ছে লাইন হাইট, লাইন হাইটের কাজ আমরা যখন প্যারাগ্রাফ নিয়ে কাজ করব তখন দেখবো লেটার স্পেসিং, কারণ এখানে হচ্ছে আমার একটাই তো লাইন এই জন্য এটা এখানে আমি দেখাবো না। আচ্ছা আমার টাইপোগ্রাফির কাজ হচ্ছে শেষ। এরপর আছে যেটা, সেটা হচ্ছে টেক্সট শ্যাডো। এই শ্যাডোর কাজ যারা ভালো পারবে তারা মোটামুটি এই লেখাটাকে মোটামুটি 3D আকারে দেখা, মানে শ্যাডো দিয়ে কিন্তু 3D আকার মানে 3D-র মতো ইফেক্ট তৈরি করা যায় চাইলে। দেখেন আমি যখনই শ্যাডোটা অন করছি এর পেছনে কিন্তু একটা শ্যাডো অ্যাড হয়ে গেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। এখন শ্যাডো নিয়ে আর একটু মানে লেখাটাকে তো আমি সুন্দর করব সেজন্যই মেনলি কাজ করা, তো আমি যেভাবে ডিফল্ট ভাবে আসে সেটা দেখতে মোটেও ভালো লাগছে না। দেখেন আমি একটু ব্লার, ব্লারটা একটু বাড়াই কমাই বা এরকম দিই, ওকে হরিজন্টালি দেই। দেখেন হরিজন্টালি দিলে কি হচ্ছে আপনার, হরিজন্টালি এটা সরে যাচ্ছে, যদি ভার্টিক্যালি দিয়ে এই যে নিচে উপরে নিচে আসবে, উপরের দিকে যাবে কমালে আর নিচের দিকে আসবে হচ্ছে বাড়ালে। এই যে হরিজন্টাল আর ভার্টিক্যাল এর এই দুইটার সমন্বয়ে আমি কিন্তু লেখাটাকে একটু 3D ইফেক্ট আনতে পারি। এবার আমি কিন্তু আমার কালারটাও একটু আলাদা করে দিই, দেখেন একটু মনে হচ্ছে না এই লেখাটা 3D 3D লাগতেছে না। এবার আমি দেখেন এই এই শেডের কালার আনার ট্রাই করি, এই যে এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। এভাবে আমরা হচ্ছে একটা হেডিং তৈরি করতে পারবো। তো দেখেন এখান থেকে আমরা কি কি অপশন শিখলাম, ইনার সেকশন তৈরি, ইনার সেকশনের কাজ দেখলাম, হেডিং দেখলাম। এখন আমি একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা ইমেজ ইমেজও নিয়ে আসি না, ধরেন কাজ করি, ধরেন এই হেডিংটাকে আমি হচ্ছে বাহিরে দিয়ে দিব, মানে এর বাইরে যে সেকশনটা ছিল ওইখানে দিই, তাহলে আমার আরো ভালো হবে মানে দেখাতে ভালো হবে। এটাকে আমি তাহলে বাইরে এখন আবার নিব কি করে, তাই না? এই যে এখানে ধরে আপনি যে টেনে আবার উপরে নিয়ে ছেড়ে দেন, দেখেন এটা ওর বাইরে চলে গেছে। আর এইখানে আমি একটা ইমেজ অ্যাড করব, তো জাস্ট ইমেজটাকে ড্রাগ করে এনে এই যে ড্রপ করে দিলাম। এখন এখানে আমার ইমেজ অ্যাড করতে হবে, তো আমি এই যে এখান থেকে চুজ ইমেজে ক্লিক করলাম, এখানে হচ্ছে কিছু ইমেজ আছে, তো আমি এই ইমেজগুলো ইউজ করব না। আমি আমার পিসি থেকে একটা ইমেজ নিয়ে আসি, আমি আপলোড ফাইলে যাই, এখান থেকে আমি সিলেক্ট ফাইল, দেন আমার পিসিতে অ্যাক্সেস পেয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, আমার আগে থেকে কিছু ইমেজ আগে থেকে রেখে দিতে হবে, এখানে তেমন ভালো ইমেজ নাই। আমি ইমেজ সিলেক্ট করে একটা এখানে আপলোড করলাম, আমার ইমেজ কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন ইমেজের সাইজ, এখান থেকে আপনি ইমেজের সাইজ কমাতে বাড়াতে পারবেন।
তো এই দেখেন আমি যদি ছোট করে দিই, এই যে ইমেজটা ছোট হয়ে যাচ্ছে, আরো ছোট করতে চাইলে আরো ছোট তো হয়ে গেল, তো এরকম এই সাইজটা আমি চাইলে সিলেক্ট করতে পারি। তো এখানে দেখেন ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে, তো আমি কি এগুলার বাইরে কোনো সাইজ ইউজ করতে পারবো না? যদি ফুল দেই, মানে ইমেজটার যেটা ফুল ডিফল্ট যে সাইজটা সেটা নিয়ে নিব, তা এখানে যে সাইজগুলো এগুলোর বাইরে আমার একটা সাইজ ইউজ করতে হবে ইমেজের, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, নিজের সাইজ তৈরি করতে হবে। তো নিজের সাইজ তৈরি করতে হলে এখানে যে কাস্টম যে অপশনটা এখানে যাব, এখানে গিয়ে ধরেন আমি একটা সাইজ চাচ্ছি যেটা হচ্ছে, হ্যাঁ, উইড হবে হচ্ছে 600 আর হাইট হবে হচ্ছে 400। এবার আমি অ্যাপ্লাই করি, দেখেন আমি যে উইড হাইটটা দিছি সেটাতে হয়ে গেছে, হয়তো এটাতে খুব ভালো চেঞ্জটা বোঝা যাচ্ছে না, আমি 400x400 দিই তাহলে বুঝতে পারবে। দেখেন এখন কিন্তু বুঝতে পারছেন, আমরা প্রতিটা অপশন চেঞ্জ করে দেখেছি যে কোন কোনটাতে আপনার ইমেজের সাইজটা কেমন হচ্ছে, তো এই সাইজটা কিন্তু ছিল না। তো আমি এভাবে সাইজ অ্যাড করলাম। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট, আপনি এটাকে লেফটে দিবেন, রাইটে দিবেন, বা যদি মাঝখানে রাখেন তো রাখলেন। এরপর হচ্ছে ক্যাপশন, ইমেজের ক্যাপশন থাকে, তো আপনি যখন একটা ক্যাপশন এখানে অ্যাড করবেন, তো এখান থেকে যে কাস্টম ক্যাপশনে যাবেন, গিয়ে এবার হচ্ছে আপনি যে কি বলে ক্যাপশনটা অ্যাড করতে চান সেইটা হচ্ছে আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম একটা ক্যাপশন দিয়ে দিলাম, অনেক সময় কিন্তু ইমেজটা লিংক আকারে থাকে বা ইমেজের মধ্যে লিংক থাকে, তো এরকম লিংক যদি আপনাকে ইমেজটাকে যদি লিংক আপ করতে চান, তো এই যে লিংকে অপশন, এখান থেকে হচ্ছে আপনার কাস্টম ইউআরএল, এখান থেকে আপনি লিংকটা দিয়ে দিবেন। আচ্ছা, কাস্টম ইউআরএল ক্লিক করলে আপনার লিংক অপশনটা ওপেন হবে, এখান থেকে আপনি যে লিংকটা দিতে চান সেই লিংকটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর আমি দেখি স্টাইলে যাই, স্টাইলে গিয়ে আরো কি কি স্টাইল আমি চেঞ্জ করতে পারি, এখান থেকেও কিন্তু আপনি একটা উইড হাইট কমাতে বাড়াতে পারবেন। এরপর হচ্ছে অবজেক্ট ফিট, এটা হচ্ছে সবসময়, এটা হচ্ছে পরবর্তীতে বুঝবেন, এখন অতটা বোঝার কিছু মানে বুঝতে পারবেন না। এটা হচ্ছে কাভার জিনিসটা হচ্ছে পুরোটা কাভার করে নেয় আপনার জায়গার, আর কন্টেইনটা হচ্ছে আপনার, দেখেন কন্টেইন করলে আপনার হচ্ছে চারপাশ থেকে একটু জায়গা ছেড়ে দেয়, আমি যখন কন্টেইন করলাম ইমেজের কিন্তু দেখেন এই জায়গাগুলো একটু মার্জিন নিয়ে নিল, ফিল হয়ে গেল আবার জায়গাটা। তো এইভাবে হচ্ছে অবজেক্ট ফিটটা আপনি কেমন চাচ্ছেন এখান থেকে আপনি সে অনুযায়ী ফিট দিতে পারেন, আমি ডিফল্টই রাখি। এরপর হচ্ছে অপাসিটি, ইমেজটাকে যদি আপনি একটু হালকা করে দিতে চান, হ্যাঁ দেখেন অপাসিটি বাড়ালে কমালে কি হয়, দেখেন অপাসিটি কিন্তু কমে গেছিল আবার আবার বাড়তেছে। এক অপাসিটি যখন অন থাকে তখন হচ্ছে একদম ইমেজের মানে পারফেক্ট যে কালারটা ওইটা থাকে, আর এটা কমালে আস্তে আস্তে কমে, একটু কমাই দেয়। এরপর আপনি যদি ইমেজের চারপাশে বর্ডার দিতে চান, এখান থেকে আপনি বর্ডার অ্যাড করতে পারবেন, এই যে দেখেন একটা বর্ডার আমি অ্যাড করছি, বর্ডারটা অনেক চিকন, তো আপনি বর্ডারটা আরো মোটা করে দিতে চাইলে এখান থেকে হচ্ছে বর্ডারের উইড দিতে পারবেন, এই যে উইড দিলে বর্ডার বেড়ে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে কি কালো রঙের বর্ডার আসছে, আপনি যদি অন্য কালারের বর্ডার দিতে চান, এই যে কালার অপশন, বর্ডারের কালার অপশন থেকে আপনি কালারটা চেঞ্জ করে দেন, এখানে এই গ্রিন কালারটা ম্যাচ করতেছে তো এটা দিলাম, ওকে। এরপর হচ্ছে আপনি যদি এই ইমেজটাকে একটু হচ্ছে আপনি রাউন্ড শেপ করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বর্ডার রেডিয়াসটা আপনাকে বাড়াতে হবে, বর্ডার আমি রেডিয়াস যত বাড়াবো আস্তে আস্তে কিন্তু এটা রাউন্ড হতে থাকবে, এখন আপনি কতটা রাউন্ড চান সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে। তো আমি বর্ডার রেডিয়াসটা দিব না,
জিরো করব, জিরো করে দিলাম। এরপর হচ্ছে বক্স শ্যাডো, এই যে এর এই এরও যদি এই ইমেজটা যদি আপনি শ্যাডো তৈরি করতে চান, এই যে বক্স শ্যাডো দেখেন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু শ্যাডো আসছে। এখন এই যে আমি যেটা দেখালাম এগুলো একটু চেঞ্জ করলে ভালো বুঝতে পারবেন। এই যে মানে আমি নিচের দিকে শ্যাডোটা একটু বাড়ালাম, শ্যাডোর কালার দিয়ে চেঞ্জ করি, শ্যাডো অ্যাড হয়েছে। আচ্ছা আমি যে ক্যাপশনটা লিখছিলাম, তাহলে ক্যাপশনটাকেও তো আমার একটু ডিজাইন করতে হবে বা এটাকে একটু কালারফুল করতে হবে। তাহলে এটার জন্য এই যে দেখেন ক্যাপশনের অপশন আছে, কিন্তু এই যে ইমেজের নিচে হচ্ছে ক্যাপশন। এখন আমি তাহলে ক্যাপশনের অ্যালাইনমেন্ট যদি আমি এটাকে রাইট থেকে দিতে চাই দিতে পারবো। তো ক্যাপশন আমি মাঝখানেই থাকে বা দেখতে মাঝখানে থাকতেই ভালো লাগতেছে। এটার কালার আমি চেঞ্জ করে দেই, কালার চেঞ্জ করে দিলাম। আমি চাইলে ক্যাপশনের একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই ভিন্ন কিছু দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ক্যাপশনের ব্যাকগ্রাউন্ড আসলে ভালো লাগতেছে না, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম না। আমি পারবো সেটা আমি দেখালাম। এরপর হচ্ছে আপনার এইটার টাইপোগ্রাফিও আমাকে চেঞ্জ করতে হবে ক্যাপশনের। হ্যাঁ মানে এইটার এই ক্যাপশনটা যদি একটু বড় করতে চাই বা এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাই সেটাও আমি কিন্তু পারবো, তাই না? এরপর সাইজটা একটু বড় করে দেই, এই যে। এরপর ওয়েটটা বাড়াতে চাইলে দেখি, এই যে ওয়েটও বাড়াই দিলাম। এরপর টেক্সট ট্রান্সফর্মটা কি আছে, আমি চাইলে আপার কেস করে দেই, এটা আপার কেস না, আপার কেস না, এটা হচ্ছে কই গেল লোয়ার কেস। আচ্ছা স্টাইলটা, স্টাইলটা দেখি নর্মাল করে, এই যে এটা কিন্তু একটু আগে কি একটু ইটালিক মানে একটু বাঁকানো ছিল, এটা আমি নর্মাল করে দিলাম, এখন সোজা হয়ে গেছে। এরপর হচ্ছে টেক্সট ডেকোরেশন কি এগুলো কাজ আমরা হচ্ছে টাইপোগ্রাফির কি কি অপশন থাকে আমরা মোটামুটি কিন্তু এইটার ক্ষেত্রেই দেখছি। তো যেই অপশনগুলো বারবার আসবে ওগুলো আর আমি দেখাবো, ওগুলো আপনারা নিজেরা চেঞ্জ করে নেবেন। আচ্ছা টেক্সট শ্যাডোর আবার এখানে কিন্তু আবার স্পেসিং আছে, দেখেন এই যে আপনার মানে ক্যাপশন থেকে ইমেজের ভিতরে আপনি কতটা স্পেস চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে কমাতে পারাতে পারবেন। এরকম রাখি, মোটামুটি এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। তো আজকে আমরা তিনটা অপশন দেখছি, এখানে তিনটা কাজ দেখছি, সেটা হচ্ছে ইনার সেকশন, হেডিং আর হচ্ছে ইমেজ। আমি বাকিগুলা অপশন আমরা নেক্সট দিন ইনশাল্লাহ দেখে ফেলবো, খুব বেশি সময় লাগবে না। দেখেন এইটা হচ্ছে আমি বললাম এই যে অপশনগুলো আমরা ইউজ করতেছি এগুলো হচ্ছে আমি যে এলিমেন্টরটা ইনস্টল করছি ওটা হচ্ছে আপনাদের ফ্রি ভার্সনের এলিমেন্টর, আর একটা আছে হচ্ছে প্রো ভার্সন, কিন্তু এগুলো কিন্তু আমরা ইনস্টল দেই নাই, বা ওটা হচ্ছে আপনাদের প্রোটা তো হচ্ছে প্রিমিয়াম পারচেস করে নিতে হয়। তো এটাকে এগুলো কিন্তু লক করা, দেখেন এগুলো কিন্তু আমি ইউজ করতে পারবো না, এই যে এগুলোর একটাও আমি এখান থেকে ইউজ করতে পারবো না। আমি যখন এখানে প্রো ভার্সনটি ইনস্টল করব তখন দেখবেন যে এই লকগুলো আর থাকবে না, এই লক সাইনটা থাকবে না। আর এটা হচ্ছে ফ্রিতে আমরা এগুলো ইউজ করতে পারতেছি, এই কারণে এগুলোর সাথে হচ্ছে লক সাইন নাই। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা করতে পারেন আজকের ক্লাস। হ্যাঁ মোটামুটি ভালোই বুঝতে পারছি, এসসি ক্লাসটা একদম। আচ্ছা তো আমি যতটুকু দেখিয়েছি আপনারা এতটুকু করে ফেলবেন এবং আমার থেকেও ভালো করার চেষ্টা করবেন। আমি সার্চের যে এলিমেন্টটা এইটাও তো আমরা পোস্ট করতে পারবো, তাই না? মানে এটার ভিতরে তো ও পিক্সার আচ্ছা, অ্যাড করতে এগুলো পারবো। যে আমি এখানে যে কাজটুকু করলাম এটা কিন্তু আমাকে এই যে এখানে দেখেন আপডেট বাটন, এখানে অবশ্যই ক্লিক করতে হবে নাহলে সেভ হবে। এখন এখানে তো আমি এই যে ডিজাইন করলাম, এখন আমার সাইটটা দেখতে কেমন লাগতেছে সেটা আমি একটু জানতে চাই। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে লিঙ্কে কিন্তু হোম লেখা শো করতেছে। তো আমি বলছিলাম যে যখন হোম পেজটা শো করবে তখন অবশ্যই লিঙ্কে অনলি শুধু হচ্ছে ইউআরএলটা আপনার
ওয়েবসাইটের ইউআরএলটা হবে, জাস্ট ডোমেইনের নামটা এখানে শো করবে। এখানে কখনো আপনার হোম স্ল্যাশ হোম লেখাটা ভালো দেখায় না, তো এখানে কিন্তু সেটা করতেছে, হোম স্ল্যাশ হোম দেখাচ্ছে। এটা আমার কোথায় গিয়ে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে আমার সেটিংসে গিয়ে রিডিং, সেটিংসে গিয়ে রিডিং, রিডিং এ গিয়ে স্ট্যাটিক পেজ এবং হোম পেজ আকারে হচ্ছে আমি হোমটাকে সিলেক্ট করব। আর পোস্ট পেজ এখন আমি তৈরি করিনি, তৈরি করে আমি এখান থেকে পোস্ট পেজটাও সিলেক্ট করব। এখন আমি সেভ দিয়ে দেই। এখন আমি পেজটা রিলোড করি। দেখেন এখন কিন্তু হোম লেখাটা নাই, হোম লেখাটা চলে গেছে। তো এখন যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, সে কোশ্চেন করতে পারে। ম্যাম, এই পিকচার আর্টের যে দুইটা নিচ্ছিল, ওই দুইটাই কি পিকচার অ্যাড করা যাবে না? হ্যাঁ, আপনি সবখানে আপনি পিকচার অ্যাড করতে পারবেন। আপনি ধরেন আমি তো হচ্ছে ওখানে দুইটা দুইটা সেকশন করছিলাম। হ্যাঁ, এখন আমি ধরেন এরকম একটা সেকশন দেখবে এবং পুরোটা জুড়ে আমার ইমেজ থাকবে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে ধরেন আমি নিচে আরেকটা সেকশন, আরেকটা সেকশন দিলাম যেটার এটার পুরোটা জুড়েই হচ্ছে আমার ইমেজ থাকবে, তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে আমি ইমেজ নিব না, তাহলে আমি উইজেটে যাই, গিয়ে ইমেজ এখান থেকে আমি তাহলে ইমেজ নিয়ে আসি। দেখেন পুরোটা জুড়ে কিন্তু ইমেজ আসছে, মানে ইমেজের সাইজ একটা তো এরকম এতটুকু। তো এখন এটা আসার পর আমি একটু আপডেট দিই, পুরোটা লোড হোক। ম্যাম, ভিডিওটা একটু ফাস্ট দিয়ে দিন। হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করবো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। ওকে, আমি হচ্ছে এখন এবার প্র্যাকটিস রিলোড দিই। করলাম আর কি। এই যে আমার ইমেজটা চলে আসছে। এখন আমি আপনাদের বলছিলাম যে আমি হচ্ছে চাই যে আমার মানে পুরো কন্টেন্ট ইমেজ আমি চাই ইউজ করব, সবটা আমার হচ্ছে ওয়েবসাইটের পুরো জুড়ে থাকবে। এরপরেও দেখেন আমার কিন্তু দুই সাইডে কিছুটা জায়গা নিয়েছে, তাই না? জায়গা ছেড়ে দিয়েছে। এটার কারণ হলো দেখেন আমি যখন হচ্ছে সেকশন নিয়েছিলাম, সেকশনের কিন্তু একটা লেআউট থাকে। এখন সেকশনটাকে আমি এডিট করতে যাচ্ছি, এই সেকশনটা এডিট করতে হলে যে এডিট সেকশন আছে এখানে ক্লিক করলাম। প্রথম অবস্থায় নেওয়ার সময় এটা চেঞ্জ করবেন, আমি জাস্ট দেখানোর জন্য আমি প্রথমে চেঞ্জ করি নি। এখানে দেখেন কন্টেন্ট উইথ কি বক্স করা, এটা আমাদেরকে ফুল উইথ করে দিতে হবে, এরপর আপডেট, এরপর আমি আবার রিলোড দেই। আচ্ছা, কোনো কারণে ইমেজটা হয়তো বা ছোট, কিন্তু এটা এখানে হচ্ছে আপনারা যখন ফুল উইথ নিবেন তখন এটা পুরোটা পেয়ে যাবে। আপনারা আর একটু মানে ভালো কোয়ালিটির ইমেজ যখন ইউজ করবেন তখন এই সমস্যাটা হবে, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। আর ধরেন আপনি বললেন যে পাশের গুলাতে নিতে পারবো না, এটা তো আমি আগেই বললাম যে সব জায়গায় নিতে পারবো। এখানে এনে ছেড়ে দেন, এখানে নিতে পারবেন, এই জায়গায় এনে ছেড়ে দেন, এই সাইডে নিতে পারবেন, যেখানে আপনার যেটা দরকার আপনি সব জায়গায় সবকিছু আনতে পারবেন। আপনি এইখানে একটা হেডিং দিতে যাচ্ছেন, এই এই লেখাটার ভিতরে আপনি হেডিংটা এনে এখানে ছেড়ে দেন। এই যে এখানে আপনি হেডিং এর মধ্যে যা লিখতে চান আপনি লিখতে পারবেন। আপনি একটা হেডিং এর নিচে দিতে চাচ্ছেন, তাহলে এই হেডিংটা টেনে ধরে নিচে নিয়ে আসি। আমি এখান থেকে ডিলিট করে দিই।
এরপরে আচ্ছা একই সে এই সেকশনের এই এই যে নিচে আমি আসছি, তারপরে আমি চাচ্ছি এখানে দিব, আপনি যেখানে যা দিতে চান দিতে পারবেন। আপনি চাচ্ছেন যে পুরো সেকশনটা নিচে আপনার একটা হেডিং, এই সেকশনটাও একদম যে মেইন যে প্রথমে যে সেকশনটা দিয়েছিলাম ওটা একটু আপনাকে নাড়াই চাড়াই দেবো। এই যে একদম মেইন যে সেকশন ছিল ওইটার একদম আপনার যেখানে দুটো আপনি দিতে চান আপনি ইনশাল্লাহ পারবেন। আপনারা এখন একটু ডিজাইন করে ফেলেন। কাজ করবেন এবং আপডেট দিবেন। এইভাবে কাজ করবেন। তো আপনারা এরকম একটা আপনারা তৈরি করেন, আমি যতটুকু দেখেছি এর মধ্যেই অনেক অপশন আছে। আপনারা একটু ঘাটাঘাটি করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে কোশ্চেনও বের হবে, তখন বুঝতে পারবেন। ম্যাম হ্যালো, হ্যাঁ বলেন। বলছিলাম কি আমরা আপনি তো লাইভ লাইভে দেখালেন, তো লাইভ আমরা কি লোকাল হ্যাঁ হোস্টে লোকাল হোস্টে যতদিনে আপনারা সেম ওটা ভাবে ঠিক কাজটা করতে পারবো পারবেন। তো? হ্যাঁ সেম সেম এরকমই কাজ করবো আমি। আজকে লোকাল ও হোস্টেই আচ্ছা, দেখাতাম, কারণ হোস্টিংটা তো ঠিক হয় নাই, তো হাফিজ ভাই অফার করলো যে তার সাইডে কাজ করে দেখাতে। মানে প্র্যাকটিস করার জন্য যতদিন ওটা না আসুক আমরা লোকাল হ্যাঁ লোকাল হোস্টে হোস্টে এই করতে পারেন, কাজগুলো প্র্যাকটিস হ্যাঁ করতে তখন পারি। লোকাল হোস্টে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাইকে হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ শুনছি বলুন। গতকাল দিয়েছে বুঝি নাই, গতকাল গতকালের ভিডিও দিয়েছি, গতকালের ভিডিও হচ্ছে আমি ক্লাস শুরু করার কিছুক্ষণ আগে দিয়েছি। আপনি এই যে ক্লাসের লিঙ্কটা ঠিক উপরে দেখতে পাবেন যে দিয়ে দিচ্ছিল গতকালের ভিডিও, গতকালের ভিডিওটা আছে। আর আজকের ভিডিও আমি রাতের মধ্যে আজকে ইনশাল্লাহ পাবলিশ দিয়েছেন করে, না? আজকের ভিডিওটা আমি আজকে আজকে কিছুক্ষণের মধ্যে পাবলিশ করে দিব। জি ম্যাম, আজকে দিয়ে দেন, আজকে প্র্যাকটিস করবো। আজকে অনেক ক্লাসটা অনেক ভালো লাগছে। আচ্ছা ক্লাস আস্তে আস্তে আরো ভালো লাগবে। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।